আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ভিডি 19 ব্যানিশিং পয়েন্ট। যারা ফটোশপে নিয়মিত কাজ করেন তারা অনেকেই এই টুলসটার সাথে পরিচিত, তবে অনেকেই ফটোশপের এই গুরুত্বপূর্ণ টুলসটাকে এড়িয়ে যান। তো আজকে আমরা দেখব কিভাবে ব্যানিশিং পয়েন্ট কাজ করে এবং ব্যানিশিং পয়েন্টের কাজ কি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আর যাওয়ার আগে যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি একটি বক্সের মধ্যে একটি ছবি এবং একটি লোগো সেট করে রাখছি। আপনারা যদি কোনো কোম্পানির কোনো বক্স তৈরি করেন সেজন্য সেটার উপর যদি কোনো লেবেল বসাতে হয় তো আপনাকে প্রথমে ওই লেবেলটি তৈরি করে নিতে হবে, এরপর ওই বক্সের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সফর্ম টুলসটা দিয়ে ছবিটাকে এরকম কোনো বক্স অথবা কোনো দেয়াল বা ধরনের কোনো পিকচারের মধ্যে অ্যাডজাস্ট করে নিই, যেটা আসলে 100% পারফেক্ট অ্যাডজাস্ট হয় না। আর এই কাজটা করার জন্য ফটোশপের একটি লিগেল ওয়ে আছে, সেটা হচ্ছে ব্যানিশিং পয়েন্ট। তো চলুন বন্ধুরা আমরা দেখি কীভাবে ব্যানিশিং পয়েন্ট দিয়ে আপনি ধরনের ছবি যে কোনো কিছুর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা প্রথমে আমরা একটা নিউ পেজ নেব। আমি এখানে একটা নিউ পেজ নিচ্ছি, এখানে আমি ছবিগুলো নিয়ে আসবো। এখানে আমি তিনটা ছবি এনে রাখছি, এগুলোকে জাস্ট ওপেন করব, আমি কপি করে করে এই পেজ এনে পেস্ট করব। আমি এখানে সবগুলো ছবি এনে রাখছি। এখন আমি যেটি করব সেটা হচ্ছে এই ছবিটা আমি এখানে অ্যাডজাস্ট করব আর এই লোগোটাকে আমি এখানে অ্যাডজাস্ট করব। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি যে ছবিটা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন ঠিক ওই ছবিটার লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নেবেন, এরপর কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নেবেন। এরপর সোজা ফিল্টার অপশনে চলে যাবেন, ঠিক এখান থেকে সিম্পলি ব্যানিশিং পয়েন্টে চলে যাবেন। এরপর যে কাজটা করবেন, আপনি এই ছবিটাকে যেখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন ওই এরিয়াটা সিলেক্ট করে নেবেন। সেজন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্রিয়েট প্লেন টুল এখান থেকে, এরপর আপনি জাস্ট ক্লিক করে পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আমি এই এরিয়ার মধ্যে ওই ছবিটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, তো আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর কিবোর্ডে আপনি কন্ট্রোল বি পেস্ট করবেন, এই ছবিটা এখানে চলে আসছে। এরপর আমি এটাকে এখানে নিয়ে আসবো। দেখুন এখানে নিয়ে আসার সাথে সাথে ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে ট্রান্সফর্ম টুলসটা নিয়ে ছোট বড় করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেভাবে ইচ্ছা। কিন্তু আপনি এই কাজটি যদি ট্রান্সফর্ম টুল দিয়ে করতে চান ওখানে, তাহলে কিন্তু এটা 100% অ্যাডজাস্ট হবে না। দেখুন এখানে এটা এখানে আপনি ঠিক ছোট বড় করে যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছেন। এরপর আপনি সিম্পলি ওকে দিয়ে দিবেন। এখানে দেখুন ছবিটা কিন্তু আমার বক্সের নিচে চলে গেছে, সেজন্য আমাকে এটাকে লেয়ারটাকে এই বক্সটার উপরে উঠাই দেব ছবিটাকে। দেখুন চলে আসছে, দেখুন এটা কিভাবে একদম পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা এখন এই লোগোটাকে, এই লোগোটা আমি উপরে লেয়ারে তুলে দিলাম, এই লোগোটাকে ঠিক এই জায়গাটাতে আমরা অ্যাডজাস্ট করে নেব। সেজন্য আমি এটাকে এই লেয়ারের উপরে ক্লিক করলাম, এরপর আগের মতো কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল এক্স প্রেস করলাম, এরপর আবার ফিল্টার, আবার ব্যানিশিং পয়েন্ট, এরপর আপনি আবার আগের মতো যে অংশটুকুর মধ্যে বসাতে চাচ্ছেন ওই এরিয়াটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, এরপর কন্ট্রোল বি। এরপর আপনি এটাকে জাস্ট এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে ছোট বড় করে নেবেন। এরপর সিম্পলি ওকে দিয়ে দিবেন, এই তো কাজ শেষ আপনার। এখন আমি এটাকে একটু পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, সেজন্য আমি এখানে লিলার বার দিয়ে দিলাম। এটা আমার ব্যাকগ্রাউন্ডটা বক্সের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো বন্ধুরা ঠিক এ ধরনের বক্স নয়, আপনি যে কোনো ধরনের বক্স, দেয়াল, যে কোনো কিছুর সাথে আপনার যদি ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে চান পারফেক্টভাবে, তাহলে অবশ্যই আপনাকে ব্যানিশিং পয়েন্ট অপশনটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ফটোশপের লিগেল ওয়ে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনি যদি এই ভিডিও থেকে কিছুটা শিখতে পারেন,
তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা ফটোশপের কোন বিষয় নিয়ে বা ভিডিও এডিটিং সম্পর্কে কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।